আপনি ইউটিউবে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন, খুবই ভালো কথা। প্রতিনিয়ত আপনি রুটিন মারফত আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড দেন, কিন্তু আপনি নতুন ইউটিউবার হওয়ার কারণে আপনি জানেন না ইউটিউবে কোন কোন কাজগুলো করতে নাই এবং কোন কোন কাজগুলো করা ভালো। যে কাজগুলো করলে আপনি কোনোদিনই আপনার চ্যানেলে মনিটাইজেশন পাবেন না, সেই কারণগুলো, সেই ভুলগুলো আমি একটা একটা করে আপনাদেরকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বলে দেব। যদি ভিডিওটা আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেন তাহলে পুরোটাই আপনি কিন্তু বুঝে যাবেন, আর যদি না দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, যে কাজগুলো কখনো করবেন না, আপনাদেরকে প্রথমেই আমি একটা উদাহরণ দিই। ধরুন আপনি একটা চ্যানেল করেছেন, সেই চ্যানেলটাতে আপনি গজল আপলোড দেন, বাংলা গজল। এখন আপনি আপনার চ্যানেলে যে কাজটা করতে পারবেন না, আপনি যখন গজলের চ্যানেল করেছেন তখন আপনি ইউটিউবে আপনি খুব ঘাটেন নতুন নতুন গজল খোঁজার জন্য। আপনার মনে মনে হয় ইস, এই গজলটাতে লাখ লাখ ভিউ, হাজার হাজার ভিউ, যদি আমি এই গজলটা আমি নিজের কণ্ঠে গিয়ে আমি ইউটিউবে আপলোড দিয়ে দিই, আমারও অনেক হাজার হাজার ভিউ আসবে। কিন্তু বন্ধু, এই ধারণাটা আপনার 100% ভুল, কারণ এই বিষয়ে আমি ঠগে আছি। কেমন ভাবে? আমি ধরুন আপনি একটা গজল শুনলেন, সেই গজলটা নিশ্চয়ই অন্য কেউ গেয়েছে, ওই গজলটা আপনি লেখেননি বা আপনি সর্বপ্রথম গিয়ে ইউটিউবে আপলোড দেননি। এখন আপনি ওই গজলটা শুনে নিজে সেই গজলটাকে আপনি হুবহু নকল করে দিলেন, ওই ধরনের সুর করে দিলেন, তারপর আপনি ইউটিউবে আপলোড দিয়ে দিলেন। এটা আপনার নিজস্ব কন্টেন্ট, কিন্তু এই কন্টেন্টটা হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট। এই ধরনের ভিডিও যদি আপনার চ্যানেলে থাকে আপনি কোনোদিনই মনিটাইজেশন পাবেন না। এই ডুপ্লিকেট কন্টেন্ট যদি আপনার থাকে আপনি কপিরাইট ক্লেমে পড়ে যেতে পারেন, কপিরাইট স্ট্রাইকেও পড়ে যেতে পারেন। তো বন্ধুরা, এই ধরনের গজল যদি আপনি আপনার চ্যানেলে আপলোড দিয়েছেন, অন্যের গাওয়া গজল নিজে আবার গিয়ে সেটাকে আপলোড করে দিয়েছেন, এক্ষুনি আপনার চ্যানেল থেকে আপনি বার করে ফেলে দেন, না হলে আপনার চ্যানেলটা কিন্তু আন্ডার রিভিউ পড়েই থেকে যাবে। নম্বর দুই, আমাকে অনেকে একটা প্রশ্ন করে যে হারুন ভাই, আপনার চ্যানেলে 6000+ সাবস্ক্রাইবার, কিন্তু ভিউ এত কম কেন টেকনিক্যাল ভিডিওগুলোতে আপনার? বন্ধুরা, আমার চ্যানেলটা ছিল আগে গজলের চ্যানেল, আমি ক্যাটাগরি পাল্টে এখন টেকনিক্যাল করেছি। তো বন্ধুরা, একটা উদাহরণ আপনাকে দিই, তাহলে প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হয়ে যাবে। একটা চা দোকান, সেই চা দোকানের নিকটে যে খদ্দেরগুলো আছে তারা কিন্তু সবাই চা খেতে আসে। এখন হঠাৎ করে রাত মধ্যে যদি ওই চা দোকানি দোকানটা পরিবর্তন করে দেয়, নটকোনের দোকান করে দেয়, আর খরিদ্দাররা যদি না জানে যে ওটা নটকোনের দোকান হয়ে গেছে, সকালবেলাতে যে খরিদ্দারগুলো আসবে, কাস্টমারগুলো আসবে, তারা কিন্তু অবশ্যই চা খাওয়ার আশাতেই আসবে। এবার এসে তারা দেখবে চা দোকান নাই, নটকোনের দোকান, তাহলে কী হবে? কাস্টমারগুলি চলে গেল। এইবার কী হবে? যখন আপনার নটকোনের দোকান খরিদ্দার আস্তে আস্তে আসবে, দেখবে, জানবে, মাল কিনবে, আপনার কানে কানে খবরটা যাবে চারিদিকে যে হ্যাঁ, চা দোকানটাও বন্ধ করেছে, নটকোনের দোকান চালু করেছে। আস্তে আস্তে কি হবে? আপনার নটকোনের দোকানটাও চালু হতে থাকবে। তো অনুরূপ, আমি এখন টেকনিক্যাল চ্যানেল করেছি, আমার যখন টেকনিক্যাল কাস্টমার এসে এক জায়গাতে জমা হবে, সাবস্ক্রাইব করে আসবে, অবশ্যই কিছুদিন পর দেখবেন আমার চ্যানেলটাতে ভিউ অটোমেটিক বেড়ে গেছে ইনশাআল্লাহ। যাক, আর যে কথাটা আমি বলছিলাম, আপনাকে কি করতে হবে? আপনার চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আপনাকে কিছু ট্রিক্স মেনে চলতে হবে। আপনাকে বেশি বেশি ভিডিও, ভালো ভালো ভিডিও আপনাকে আপনার যে ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরির ভিডিও আপলোড দিতে হবে। কারণ মানুষরা যখন আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবে, তখন তার মনে মনে হয় সাবস্ক্রাইব করার আগে যে আমি এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখি তাহলে পরবর্তীতে এই চ্যানেলটা যখন নতুন কোনো ভিডিও আপলোড দেবে আমার কাছে নোটিফিকেশন আকারে চলে আসবে, আমি সেই ভিডিওটা দেখতে পাবো। সেই ভিডিওটা পাওয়ার আশায় আপনার চ্যানেলটাকে সে সাবস্ক্রাইব করেছে। আর আপনার চ্যানেলে যদি অ্যাক্টিভ সাবস্ক্রাইবার বেশি থাকে তাহলে আপনার চ্যানেলটার ভিউ কিন্তু বেশি বাড়বে, আর ওয়াচ টাইমটা আপনি বেশি পাবেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে যে অ্যাক্টিভ সাবস্ক্রাইবারটা কেমন,
হ্যাঁ, অ্যাক্টিভ সাবস্ক্রাইবার যদি আপনার চ্যানেল থাকে অবশ্যই ভিউ এবং ওয়াচ টাইম আপনার বেশি বাড়বেই। এবার আপনাদেরকে আমি বুঝিয়ে বলে দিচ্ছি অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কারা। অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তারাই যারা বেশিক্ষণ ইউটিউবের সঙ্গে জুড়ে থাকে। এবার বেশিক্ষণ ইউটিউবের সঙ্গে জুড়ে থাকে কোন ব্যক্তিরা? যাদের ইউটিউবে চ্যানেল রয়েছে, তারা সব সময় নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বিভিন্ন জিনিস তালাশ করে ইউটিউবে। আর কি হয়, যখন নতুন নতুন ভিডিও আপনি আপলোড দেন, টেকনোলজি ভিডিও, তারা কিন্তু ওই ভিডিওগুলো দেখতে আগ্রহী হয়। তার কারণ তারা একটা চ্যানেল চালাইছে, হ্যাঁ, তাদের কোন সময় কোন বিষয়টা দরকার সেই বিষয়টা লেখে, হ্যাঁ, ইউটিউবে তারা সার্চ দেয়। আর আগে থেকে যদি ওই ভিডিওটা আপনার আপলোড দেওয়া থাকে তো অবশ্যই আপনার ভিডিওটা তারা দেখবে। এই জন্য চ্যানেলে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার যদি বেশি থাকে অবশ্যই চ্যানেলে ভিউ আর ওয়াচ টাইম আপনার বেশি আসবে। এইবার লাস্টের দিকে আমি যে কথাটা বলতে চাইছি, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা খুব মজাদার ট্রিক্স, যদি আপনি মন দিয়ে ব্যাপারটা শোনেন এবং বোঝেন। লোকের কথায় কান দিয়ে ভিডিও আপলোড দেওয়া কখনোই বন্ধ করবেন না। আপনি একটা নতুন চ্যানেল করেছেন, চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনাকে ভিডিও শ্যুট করতে হয়। এই ভিডিও যখন আপনি শ্যুট করেন, লোকে দেখে, আর দেখে আপনাকে বলবে এই ছেলেটা পাগল, এই ছেলেটা খ্যাপা, এই ছেলেটার মাথার তার কেটে গেছে, ওরে বেকার খাটছিস, কিচ্ছু হবে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কমেন্ট আপনাকে লোকেরা করবে। এখন যদি ওই লোকেদের কথা শুনে আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দেন, তাহলে ফলটা কি হবে, প্রভাবটা কি পড়বে আপনার চ্যানেলে? আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবারগুলো রয়েছে তারা একদম ঝিমিয়ে যাবে। কারণটা হচ্ছে, আপনি দীর্ঘদিন ধরে আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড দেননি, তারা আপনার চ্যানেলটা সম্পর্কেই ভুলে যাবে। এবার কিছুদিন পর, দীর্ঘদিন পর যখন আপনি পুনরায় আবার ভিডিও আপলোড দেবেন, তারা কিন্তু আপনার চ্যানেলটাকে দেখতে চাইবে না। এই জন্য লোকের কথা না শুনে আপনাকে রুটিন মারফত ইউটিউবে ভিডিও আপলোড দিয়েই যেতে হবে। আর একটা ছোট্ট উদাহরণ আমি একটা দিই, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। বাবা আর ছেলে হাটে গেছে গাধা কিনতে। একটা বাছুর গাধা বাবা আর ছেলে পরামর্শ করে কিনেছে যে এই গাধাটা যদি বড় হয় তাহলে আমাদের পয়সাটা একটু বাড়বে যখন আবার বিক্রি করব। এই আশাতে একটা বাছুর গাধা তারা কিনে নিয়ে হাট থেকে চলে আসছে। এবার বাবা ছেলেতে পরামর্শ করছে, আরে গাধাটা কিনেছি খালি যাবে, তো তুই বাচ্চা ছেলে গাধার ওপরে চাপ। গাধার ওপরে চেপে আছে আর বাবা গাধাটাকে নিয়ে আসছে। লোকে দেখে বলছে যে ছেলে কেমন ছেলে, বৃদ্ধ বাবাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর ছেলেটা কি জ্ঞান গোচর কিছু নাই, গাধার পিঠে চড়ে যাচ্ছে। এইবার ছেলেটা ভাবছে যে লোকেরা ঠিকই বলেছে, যে বাবা আমার ভুল হয়েছে, আপনি গাধার উপরে উঠুন। এইবার বাবা উঠেছে গাধার উপরে আর ছেলেটা যাচ্ছে গাধাটা ধরে। কিছু দূর যাওয়ার পর আবার লোকেরা বলছে এই বাবা কেমন বাবা, এই ছোট বাচ্চা ছেলেটা এই রৌদ্রে কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছে আর বাবা গাধার উপরে চেপে যাচ্ছে। লোকেদের কথা শুনে বাবা বলছে ছেলে আমার ভুল হয়েছে রে, তুই চাপ। তো ছেলে বলছে বাবা আমি চাপলে তাও দোষ হচ্ছে, আপনি চাপলে তাও দোষ হচ্ছে। তা কাজ করুন, দুজনেই হেঁটে হেঁটে যায়। এখন দুজনেই হেঁটে হেঁটে যাচ্ছে গাধাটাকে ধরে নিয়ে। কিছু দূর যাওয়ার পর আবার লোকেরা বলছে এরা আবার কোন গাধার গাধা, এরা গাধা কিনেছে মাল বামানোর জন্য কিন্তু গাধাকে নিয়ে যাচ্ছে খালি। এই কথা শুনে বাবা ছেলের মেজাজ আরও খারাপ, বলছে বেটা কী করা যায়। ছেলে বলছে বাবা এক কাজ করলে ভালো হয় না, এই ছোট্ট গাধা, এই গাধাটাকে আমরা বাপ বাটাতে কাজ করি কাঁধে তুলে নিয়ে যাই। বাবা তা ছেলেতে কি করছে, এবার গাধাটাকে কাঁধে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর আবার লোকেরা বলছে এরা সত্যি সত্যি কেঁপে গেছে, এরা গাধা কিনেছে মাল বানোর জন্য, গাধার পিঠে চড়ে যাবে কি, এরা আবার গাধাকে নিজের কাঁধে চড়ে নিয়ে যাচ্ছে। তো এইভাবে লোকেরা আপনাকে বিভিন্ন মন্তব্য করবে। লোকেদের কথা শুনে আপনি ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া কখনোই বন্ধ করবেন না। রুটিন মারফত আপনি ইউটিউবে ভিডিও আপলোড দিয়েই যান, আপনি একদিন সাকসেসফুল হবেনই হবেনই হবেনই, এইটা আমার 100% বিশ্বাস। তো বন্ধুরা, এই ছিল আজকের ট্রিক্স এবং টিপস। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিদিনই ইউটিউব রিলেটেড নতুন নতুন টেকনোলজি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়ে থাকি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।